আমার রান্নাঘরে আজকে নিয়ে আসলাম আলু পোস্ত। এই আলু পোস্ত আমাদের সবার কাছে খুব জনপ্রিয়, আমাদের প্রত্যেকের ঘরে হয়, আর খুব কম উপকরণ লাগে, আর গরমকালে খেতে ভীষণ ভালো লাগে যদি সাথে থাকে বিউলির ডাল। আজকে আমি এটা পুরো নিরামিষভাবে বানিয়েছি, কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি তিনটে আলু, তিনটে আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আলু কেটেই কিন্তু সাথে সাথে জলের মধ্যে দিয়ে দিতে হবে, নইলে আলুতে কালো একটা দাগ হয়ে যায়। তো আলুটা কাটা হয়ে গেছে, এবার এটা আমি জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার আমি নেব মিক্সির একটা বোল নিচ্ছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন পোস্ত। পোস্ত শিলনোড়াতেও বেটে নিতে পারেন, আর মিক্সিতেও খুব ভালো পেস্ট হয়। শুকনো আগে 2-3 বার মিক্সিতে ঘুরে নেব। সাথে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখনই জল দেব না, জল দিলে তাহলে পেস্টটা মিহি হবে না। 2-3 বার ঘোরানোর পর অল্প অল্প করে জল দিয়ে বাদবাকি পেস্টটা বানিয়ে নেব। আমার চ্যানেলে রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন কেমন মিহি পেস্ট হয়েছে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। পোস্তর মধ্যে কালো জিরেটা খুব ভালো লাগে। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে পরেই তারপরে এর মধ্যে দিয়ে দেব আলু। আলুটা ধুয়ে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব, একটু ঢাকনা দেব, ঢাকনা খুলে মাঝে মাঝে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আমার চ্যানেলে রান্নাগুলো পেতে হলে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা সাথে থাকুন, যারা করেনি তারা এক্ষুনি করে নিন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে এবারে আলুটাকে আর একটু ভাজা ভাজা করে নেব। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করছি, সেই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলু সেদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, আলুটা কিন্তু ভালো করে ভেজে সেদ্ধটা করে নিতে হবে। এটা কিন্তু আলু ভাজার মতো আলু হবে না, কিন্তু আলুটা যেন সেদ্ধ হয়। চেক করে নিচ্ছি, হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করলেই আলুটা ভালো সেদ্ধ হয়ে যাবে, কারণ পোস্ত দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করতে পারবো না, সেই জন্য আলুটা আগে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার দিয়ে দিলাম পোস্ত। পোস্ত যে বাটিতে আমি পেস্ট করেছি সেই বাটির মধ্যে একটু জল দিয়ে পুরো পোস্তটা দিয়ে দিলাম, তাতে কিছুটা জল দেওয়া হলো যাতে আলুটা আর একটু সেদ্ধ হয়ে যায়, আর একটু মাখা মাখা হয়। আবার একটু ঢাকা দিয়ে দিলাম, মোটামুটি হয়ে এসছে। ভালো করে নাড়াচাড়া করে একটু জলটা শুকিয়ে নেব। দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে ব্যালেন্স করার জন্য, নইলে কিন্তু খেতে ভালো লাগবে না। কাঁচা লঙ্কা চিরে উপর দিয়ে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার গন্ধটা ভালো লাগে। আর এটা গরম ভাতে খুব ভালো লাগে, ডাল দিয়ে বিউলির ডালের সাথে খাবেন ভীষণ ভালো লাগে। আমি এরপরে বিউলির ডালের রেসিপিটাও দিয়ে দেব, আর তাছাড়া মসুর ডাল দিয়েও খুব ভালো লাগে। হয়ে গেল, আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে এটা নাবিয়ে আমি পরিবেশন করব। এবার নাবিয়ে নিচ্ছি আলু পোস্ত। খুব বেশি উপকরণ লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর ভীষণ টেস্ট খেতে লাগে। আর উপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দিলাম আমি, সর্ষের তেল, এতে আরও খেতে ভালো লাগে, গন্ধটা ভালো লাগে। তৈরি হয়ে গেল আলু পোস্ত। তৈরি করুন, কেমন লাগলো আমার ভিডিওটা অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগছে। আজ চলি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।